हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। चले आसलम आपनादेर सामने एक पिठार रेसिपी निये। पिठाटीर नाम होचे रूट पिठा बा झाल पिठा। एटाके किन्तु स्पाइसी केको बला जाए, तबे अंचल भेदे ए पिठार नामेर भिन्नता थाकते पारे। रान्ना करा गरुर मांस दिए ए पिठाटी आजके बानिये देखाबो। ए रूट पिठा ग्राम बांगलार एकटी ऐतिह्यबाही पिठा। साधारणत ए पिठाटी कला पाताय मुड़े মাটির চুলার কয়লার আগুনের মধ্যে পুরে বানানো হয়। আজকে আমি গ্যাসের চুলায় এই পিঠাটি বানিয়ে দেখাবো। সো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে রুট পিঠা বানানো শুরু করি। রুট পিঠা বানানোর জন্য চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা আগে একটু ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে থাকবে। চালের গুঁড়াটা ভেজে নিলে পিঠাটা অনেক সফট হবে। পিঠাটা একটু বড় করে বানাবো, এর জন্য এখানে 1.5 কেজি চালের গুঁড়া করে নিয়েছি। আপনারা পিঠাটা ঠিক কতটুকু বানাবেন সেই দিকটা চিন্তা করে চালের গুঁড়ার পরিমাণটা নেবেন। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে চালের গুঁড়া পুড়ে যাবে। চালের গুঁড়া ভাজা শেষ। একটা হাঁড়ির মধ্যে সবটুকু গুঁড়া আমি ঢেলে নিলাম। এখন এই হাঁড়িটার মধ্যে আমি কিছু মশলা আর মাংস দিয়ে একটা মিক্সচার রেডি করব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি ও মিষ্টি জিরা গুঁড়া 1 চা চামচ। এক বাটি রান্না করা গরুর মাংস নিয়েছি, এটা ঝুরা মাংস। ছোটবেলায় নানি দাদিদের দেখতাম কোরবানি ঈদের 2-1 দিন পর ঈদের দিনে রান্না করা যে মাংসটা ঝুরা হয়ে যেত, ঠিক ওই ঝুরা মাংসটা দিয়েই এই রুট পিঠা বানাতো। তো আজকে আমি ঝুরো মাংস দিয়েই এই পিঠাটা বানাবো। মাংসটা দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিব চালের গুঁড়ার মধ্যে। ঘিটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন অথবা ঘির বদলে তেলও দিতে পারেন। মাংসের তরকারির মধ্যে যথেষ্ট তেল আছে, এর জন্য আমি কোনো প্রকার তেল ইউজ করিনি। মিক্সচারটা করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। গরম বলতে একদম গরম না, কুসুম গরমের চেয়ে একটু বেশি। একটা কাঠের চামচ দিয়ে খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চামচ অথবা হাত যেটা দিয়ে মিশাই না কেন, খুব ভালোভাবে যেন সব কিছু মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এর মধ্যে 1 চা চামচ লবণও দিয়েছি, বাট ভুলবশত সেটা ভিডিও করা হয়নি, এর জন্য আমি দুঃখিত। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো হয়। একবারে পানিটা দিয়ে দিলে মিক্সচারটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর নেড়ে চেড়ে মিক্সচারটা রেডি করবেন। আমি এখানে টোটাল 3 বারে পানি অ্যাড করেছি। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এই মিক্সচারটা রেডি করতে হবে। মিক্সচারটা প্রায় রেডি, এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় আমি একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিক্সচারটা দিয়ে দিব। উপরের দিকটা সমান করে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে চুলার জালটা হাই রেখে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল হলে তারপর এই প্যানের নিচে একটা তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা দেওয়ার পর আরও 5 মিনিট চুলার জালটা হাই রেখে জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়া হলে তারপর চুলার জালটা মিডিয়াম টু লো রেখে 1 থেকে 1.5 ঘন্টা জাল করে নিব। দেখুন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি প্যানের নিচে। এই পিঠাটা বানানো একটু সময় সাপেক্ষ, যেহেতু আমি একটু বড় করে বানাচ্ছি এর জন্য সময়টা একটু বেশি লাগবে, তবে ছোট করে বানালে সময়টা আরও কম লাগবে। এখন চুলার জালটা মিডিয়াম টু লো রেখে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে জাল করে নিব। 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকনা খুলে আমি চেক করছি এটা কতটুকু সেদ্ধ হয়েছে বা উল্টিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে কি না। দেখুন হাত দিয়ে এভাবে প্রেস করে দেখবেন এটা সেদ্ধ হয়েছে কি না, উপরের দিকটা শক্ত হয়ে যাবে তাহলে বুঝবেন যে এখন এটা উল্টিয়ে দেওয়া যাবে। এটা আসলে বলে যতটুকু না বোঝানো যায় দেখলে বুঝবেন।
এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা বলতে এটা ভেঙে যেতে পারে। সো খুব কেয়ারফুলি পিঠাটা উল্টিয়ে দিতে হবে। পিঠাটা আমি উল্টিয়ে দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম টু লো রেখে আরও 30 থেকে 40 মিনিট এই পিঠাটাকে জাল করতে হবে, নিচের সাইডটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। পঁয়ত্রিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করছি পিঠাটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিয়ার এসেছে, দ্যাটস মিন পিঠাটা হয়ে গেছে। পিঠাটা নামিয়ে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করতে দিব। কোনোভাবেই কিন্তু পিঠাটা গরম অবস্থায় কাটা যাবে না, এটাকে ঠান্ডা করে তারপর কাটতে হবে, তা না হলে পিঠাটা ভেঙে যাবে, ওপরের প্রলেপটা আলাদা হয়ে যাবে। ঠান্ডা করে পিঠাটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কাটতে পারেন। দেখুন পিঠাটা ভেতর থেকে কতটা সফট আর ওপর থেকে কতটুকু ক্রিস্পি। পিঠাটার ওপরের যে শক্ত প্রলেপটা আছে একটু পড়ে গেছে, এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। আমার তো এই অংশটাই বেশি ভালো লাগে। এই পিঠাটাকে 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। জাস্ট খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে তাওয়াতে একটু গরম করে নিলেই হবে। আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।